আজ 2 এপ্রিল কেরানীগঞ্জ গণহত্যা দিবস। 1971 সালের এ দিন পাকিস্তানি হানাদার বাহিনী কেরানীগঞ্জের জিঞ্জিরা আগানগর কালিন্দি এলাকায় ঘুমন্ত মানুষের ওপর আকস্মিক হামলা চালায়। এতে নিরাপরাধ 5,000 মানুষ মারা যায়। দিনটি স্মরণে নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা প্রশাসন। কেরানীগঞ্জ প্রতিনিধি আলমগীর হোসেনের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন শর্মা। 1971 সালের এদিন পাকিস্তানি বাহিনী কেরানীগঞ্জের জিঞ্জিরা আগানগর সুভড্ডা ও কালিন্দি ইউনিয়নের বাঙালির উপর হত্যাযজ্ঞ চালায়। এতে নিরাপরাধ 5,000 ঘুমন্ত বাঙালিকে হত্যা করা হয়। এ সময় বাড়ি ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। 1971 সালে এই 2 এপ্রিল নির্মলভাবে পাকিস্তানি হানাদার বাহিনী এখানে ভোর থেকে আপনাদের অপারেশন আরম্ভ করে, এখানে দিনটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই দিনটিকে খুবই শ্রদ্ধাভরে স্মরণ করে সেই বীর শহীদদেরকে আমরা কেরানীগঞ্জে উপজেলা প্রশাসন কেরানীগঞ্জ সেই 2 এপ্রিল তাদেরকে স্মরণ করার সময় আমরাও তাদেরকে পুষ্পমাল্য দিয়ে সেখানে একটি স্মৃতিসৌধ হয়েছে, সেই স্মৃতিসৌধে স্মরণ করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। নিরীহ বাঙালিদের আত্মত্যাগের কথা জাতি কখনো ভুলবে না, নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস তুলে ধরার কথা জানান এই কর্মকর্তা। শারমিন শর্মা, মোহনা সংবাদ।